অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ দুটি মাস। এই দুটি মাসের পর 2021 সাল শেষ হয়ে 2022 সাল, নতুন একটা বছরে কিন্তু আমরা পদার্পণ করব। অর্থাৎ এই 2021 নভেম্বর টু 2022 ডিসেম্বর পর্যন্ত শনি মহারাজের বিশেষ কৃপায় এই ছয় রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ এই ছয় রাশির উন্নতি, লালে লাল হতে চলেছে এই ছয় রাশি। এই ছয় রাশির উন্নতি কেউ আটকাতে কিন্তু পারবে না। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। দেখুন, প্রথম কথা আপনাদেরকে জানাই, আপনাদের রাশিচক্রে শনির প্লেসমেন্ট কেমন আছে। শনি আপনার অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, বা শনি আপনার পাপকর্তারই যোগে যুক্ত নেই তো, বা শনি আপনার নিচস্থ নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, বা শনি আপনার রাহুযুক্ত নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার, বা শনির সঙ্গে মঙ্গলের যুক্ত আছে, বা মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়ছে, এই জায়গাগুলো বিশেষভাবে দেখে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনারা সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবেদন করুন। কারণ এই 22 সাল আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা স্মরণীয় বছর হতে চলেছে। আপনি যদি হন এই ছয় রাশির মধ্যে, অর্থাৎ 21 যা গেছে গেছে, তার থেকে 22 কিন্তু এই শনি এই ছয় রাশিকে দুর্দান্ত ফল কিন্তু দিতে চলেছে, লালে লাল হবে। আমি আবারও বলছি, আপনার জন্মছকটা বিশ্লেষণ করুন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। দেখুন, শনি মকর রাশিতে অবস্থান করছে। এই মকর রাশিতে অবস্থান করে শনি আবার কুম্ভ রাশিতে যাবে এই 2022, এবং কুম্ভ রাশি থেকে আবার বকরি হয়ে আবার মকর রাশিতে কিন্তু আসবে। অর্থাৎ শনির বকরি হওয়া এবং মার্গী হওয়া দুটি কিন্তু হবে, কিন্তু এই 2021 টু 2022 কোন এই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলো সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, অতি বিশেষ এই প্রোগ্রাম। এবং তার সাথে সাথে আপনাকে ন্যায় পথে থাকতে হবে। অর্থাৎ শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, আপনি যদি সঠিক পথে থাকেন আপনার জয় নিশ্চিত। তো এখানে রাশি অথবা লগ্ন, যদি আপনি লগ্ন হিসেবে দেখতে পারেন, রাশি হিসেবে দেখতে পারেন, প্রথম যে রাশি লগ্নের কথা বলবো সেটি হচ্ছে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি অথবা বৃষ লগ্ন। আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। আপনার যদি বৃষ লগ্ন অথবা বৃষ রাশি হয়, আপনি কিন্তু বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছেন। ভাগ্যভাবে ভাগ্যবতীর অবস্থান এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট বেনিফিট আপনাদেরকে দিবে। আপনারা পূর্ণমাত্রায় ভাগ্যর সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজটা হয় আপনাদের কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের যেহেতু রাজ্যকারী গ্রহ, এবং যাদের শনির মহাদশা বা শনির অন্তর্দশা বা শনির প্রত্যন্ত দশা চলছে কিনা, তারা কিন্তু সম্পূর্ণরূপে মানে লালে লাল, এক কথায় বলতে পারা যায়, অর্থাৎ ভালো ফল কিন্তু পাবেন। শনি গ্রোচর এবং আপনার যদি দশা অন্তর্দশা চলে, কারণ শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মপ্রাপ্তি, সরকারি চাকরির একটা যোগ কিন্তু সৃষ্টি করছে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। আবার বলছি, যাদের দশা বা মহাদশা বা অন্তর্দশা চলছে, তারা কিন্তু বিশেষভাবে বেনিফিট কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি এই যে ছয়টি রাশির কথা আমি বলবো, আরও যে পাঁচটি রাশির কথা আছে, টোটাল ছয় রাশি, যাদের শনি পীড়িত আছে কিনা, তারা মহামৃত্যুঞ্জয় কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ অথবা হনুমানজির কবচ যদি আপনি লাগাতে পারেন। শনি আপনার রাশিচক্রে ড্যামেজ অবস্থাতে আছে,
আপনারা যদি লাগান আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। এর পাশাপাশি আবারও বলি, আপনারা প্রতি শনিবার দিন কুকুরকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন। মিষ্টি বা কুকুরকে খেতে দেওয়া, বিশেষভাবে শনি কিন্তু প্রসন্ন হয়। আপনি যত কুকুরকে যত্নাত্রি করবেন শনি কিন্তু ততদিক খুশি হয়, আপনি কিন্তু শনির বিশেষ বরদান আপনি কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন, এখানে যেমন বিষ্ণু রাশির ক্ষেত্রে বললাম রাজ্যকারী প্ল্যানেট এবং শুক্রের সাথে শনিরও মিত্রতা আছে, তেমনি বুধের সাথে শনিরও কিন্তু মিত্রতা এবং পঞ্চম ভাবে অবস্থান করছে। এই পঞ্চম ভাবটা কী হয়, আপনার আমাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভের জায়গা কিন্তু থাকে, অর্থাৎ যে কোনো কিছুতে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, যাদের লোহার বিজনেস আছে বা আপনাদের হার্ডওয়্যারের বিজনেস আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অদ্ভুত লাভ আপনারা কিন্তু পাবেন টানা এক বছর। এই 2022 কন্যা রাশিকে ফিরে তাকাতে কিন্তু হবে না, অর্থাৎ শনি মহারাজের বিশেষ কৃপায় লালে লাল হতে চলেছে সমস্ত রেকর্ড কন্যা রাশিও কিন্তু ভাঙতে চলেছে। এবং কর্মকেন্দ্রিক সমস্যা, যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে রিলিফ আপনারা পাবেন কন্যা রাশি, বা টাকা ডুবে গেছে আটকে গেছে এই টাকা রিকভারি আপনাদের কিন্তু এই সময় কিন্তু হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুক্রের সঙ্গে শনির কিন্তু চরম মিত্রতা এবং এখানে কিন্তু শনি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট। এখানেও আপনাদের করো যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা বা শনির প্রত্যন্তদশা চলছে তারা কিন্তু লালে লাল আপনারা কিন্তু হবেন এবং এখানে কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। এখানেও আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ, যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন আটকে আছে সেই সম্পত্তি সঠিক মূল্যে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে, আকস্মিক ধনলাভের জায়গা দেখা যাচ্ছে, রাজনীতির ক্ষেত্রে উত্থানের জায়গা দেখা যাচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাটবে এবং সন্তান সুখের জায়গা, আপনি তুলা রাশির মানুষ সন্তানের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে এবং আপনাদের এই সময় হারানো সাম্রাজ্য আপনারা কিন্তু পুনরুদ্ধার আপনারা কিন্তু করবেন। অর্থাৎ তিন নম্বর রাশি তুলা রাশি, তুলা রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনুভাবে অবস্থান। আমি একটা কথা বারবার বলি, শনির স্থিতি ভালো কিন্তু দৃষ্টি খারাপ, অর্থাৎ ধনুরাশি ধনুভাবে অবস্থান। আমি আবারও বলছি, শনি যেভাবে অবস্থান করে সে ভাবকে ভালো করে এবং যে ভাবগুলোর উপর দৃষ্টি দেয় একমাত্র তুঙ্গ গৃহ ছাড়া সে জায়গাগুলো কিন্তু নাশ করে দেয়। তবে আপনাদের যে কোনো কার্যে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন, আকস্মিক ধনলাভ আপনাদের হবে। শনির সাড়ে সাথে আপনাদের শেষ চরণ চলছে, অন্তিম চরণ, অর্থাৎ 2022 কিন্তু আপনাদের শনির সাড়ে সাথে কিন্তু সমাপ্ত হচ্ছে। এই শনি যখন ছেড়ে যাবে এই ধনুরাশির ক্ষেত্রে, আপনাদের ব্যবসা থেকে, আপনাদের কর্মদিক থেকে, আপনাদের সেলফ প্রফেশন থেকে আপনাদের কিন্তু লাভবান আপনাদের কিন্তু করাবে। অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ পাবেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের কর্মের জায়গাটা সরকারি চাকরি পাওয়া বা চাকরির ক্ষেত্রে বড় ধরনের প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এবং আপনাদের প্রমোশনের জায়গার পাশাপাশি আপনারা যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে এই সময় দিবে শনি। অর্থাৎ শনি আপনাদেরকে দুহাত ভরিয়ে কিন্তু দিবে। এর সাথে সাথে আবার বলি, শনি যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে, আপনি যদি ভালো কাজ করেন শনি কিন্তু অনেকখানি আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনার ক্ষেত্রে কিন্তু জীবনে নিয়ে আসবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের এই শনি এই 2022
আপনাদের কিন্তু ধনের জায়গাটা, আর্থিক জায়গাটা আপনাদেরকে কিন্তু যথেষ্ট মজবুত করবে। আপনাদের বিদেশ থেকে আপনাদের লাভ হবে, আপনাদের ব্যবসা থেকে আপনারা এই সময় লাভ পাবেন। শনি সাড়ে সাথী আপনাদের ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি কিন্তু করবে। তবে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। মায়ের হেলথের দিকে আপনারা অবশ্যই নজর দিন। এবং শনি যখন আপনার কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে 2023-এ, তখন আপনারা কিন্তু আরও দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। কিন্তু 2022-এর এন্ড পর্যন্ত আপনারা কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু জীবনে আসতে চলেছে। এবং কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হতে চলেছে। এরপরে যে রাশি রয়েছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শশনাঙ্গ মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। মান যশ পদ প্রতিষ্ঠা লাভ, আর্থিক দিক থেকে আপনারা সমৃদ্ধশালী হবেন মকর রাশি যদি আপনি হন। এবং কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এবং বিদেশ থেকে আপনাদের এই সময় লাভ আপনাদের আসবে। এবং এর পাশাপাশি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে ব্যবসার জায়গাটা কিন্তু ভালো হবে। এবং গভর্নমেন্ট সার্ভিস সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মকর রাশির। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখাচ্ছে। রাজ্যে আপনাদের পদ প্রতিষ্ঠা বৃদ্ধি আপনাদের কিন্তু এ সময় হবে। এবং সম্পত্তিগত দিক নিয়ে যাদের সমস্যা চলছে তাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সম্পত্তিগত দিকের সমস্যাগুলো কিন্তু কাটবে। সম্পত্তি ক্রয় অথবা যারা সম্পত্তি দীর্ঘদিন আটকে আছে সম্পত্তি বিক্রয় করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের স্মুথলি কিন্তু হয়ে যাবে। অর্থাৎ শনি কিন্তু এই 2021-2022-এ এই রাশিগুলোকে লালে লাল করবে। এবং প্রত্যেকে ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলা পাঠ করুন আপনার পশ্চিম দিকে মুখ করে। বিশেষভাবে এই শনি মন্ত্র আপনাদের জীবনে দুঃখ দারিদ্রতা শেষ করবে। নমস্কার, ধন্যবাদ।